ya ki kali mardawat dia karo bhagya ran jote karo bhagya moda moda hadiya jote aro karo bhagya jail khana ruti jote কথাকে বোঝেন নাই মনে হয় চলেন সামনের দিকে যাই যারা একামতের দিনের কথা বলে আল্লাহর আইনের কথা বলে কুরআন সুন্নাহ দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায় হক কথা বলে হকের পক্ষে আওয়াজ দেয় তাদেরকে টার্গেট করেই ভিতরে ঢোকানো হয় ইসলামের দাওয়াত দিতে কি কুরআনের দাওয়াত দিতে কি কালেমার দাওয়াত দিতে কি বলেন তো রাসূলের উপর এই ধরনের ঘটনা ঘটেছে কিনা বলেন ভালো করে বোঝেন বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর জমিনে আর কেউ আছে না জোরে বলেন আছে না কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেছেন রাহমাতাল লিল আলামিন যার চরিত্রে সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী আযীম আরবিতে এমন একটা শব্দ যার গভীরতা মাপা যাবে না সুবহানাল্লাহ বলেন আল্লাহ হলেন রব্বুল আলামিন নবী হলেন রাহমাতাল লিল আলামিন যেখানে আল্লাহ রব সেখানেই নবী রহমত মানব দানব জিন ইনসান সকলের জন্য রহমত স্বরূপ বলেন আল্লাহু আকবার সেই নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছেন লম্বা ঘটনা এগুলো জানা আছে আপনাদের বলবো না তাইফ থেকে ফিরে আসার পর 19 দিন রাসূলের উপরে ওহি আশা বন্ধ ছিল কাফেররা চতুর্দিকে ঠাট্টা বিদ্রূপ সমালোচনা শুরু করলো সাহাবা ইকরামদেরকে নিয়ে সমালোচনা করলো কি ব্যাপার তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ কি তারে ভুলে গেছে নতুন তো কোনো তথ্য পাওয়া যায় না তোমরা তো নতুন করে আর কিছু বলো না এই কথা বলে সাহাবাদের মন মানসিকতার উপর একটা প্রভাব ফেলতেছেন চতুর্দিক দিয়া কাফেররা সমালোচনা করতেছেন এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে জিব্রাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন বলেন আল্লাহু আকবার একটু সরল অনুবাদ আপনাদেরকে আগে প্রথমে বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব আল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু এতপর অবিচল অটল থাকে তাতানাযালু আলাইহিমুল মালায়েকা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয় সুবহানাল্লাহ ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও বলেন সুবহানাল্লাহ সেই জান্নাত তোমরা গ্রহণ করো বলেন আল্লাহু আকবার এটা হলো সরল অনুবাদ এখন এই জায়গায় আমি আপনাদেরকে একটা শব্দ নিয়ে কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব এরপরে আল্লাহ বলেন সুম্মাস্তাকাম এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে অবিচল থাকে অতল থাকে দৃঢ় থাকে বলেন তো রাস্তাঘাটে আপনারা গাছ দেখেন না আইল আসে নারগিস আসে হুদহুদ আসে ঝড় তুফান আসে দেখবেন বিশাল ঝড়ে অনেকগুলো গাছ ভেঙে পড়ে আবার কিছু কিছু গাছ দাঁড়িয়েই থাকে এর নাম হলো সুম্মাস্তাকাম ইস্তেকামার থাকা ইসলাম মানতে গিয়ে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জুলুম আসবে হুমকি আসবে ধমকি আসবে ঘর ছাড়া বাড়ি ছাড়া বউ ছাড়া সন্তান ছাড়া নানান ভাবে আপনাকে কষ্ট দেওয়া হবে এরপরেও সুম্মাস্তাকাম ইস্তেকামার থাকতে হবে অবিচল থাকতে হবে অটল থাকতে হবে ঝড়ে ভেঙে পড়লে হবে না কি মিছিল দাঁড়িয়েলাদের ধরতেছে কয়ে ছেলুন আলা কেটে দে তোর এই ইমান এই ইমানের নাম ইস্তেকামাত না এই ইমানের নাম সুম্মাস্তাকাম না একটু মনোযোগ দিয়ে শুনেন আস্তে আস্তে আমি খুলে বলবো খালি একটু যেতে দেন কথাকে বোঝেন নাই তবে এমন ভাবে বলবো আমি ধাক্কা মারবো না ওটা আপনারা বুঝে নেবেন যে ধাক্কাটা এরই মারছি কথা কি বুঝতে পারছেন একটু তাহলে আমার দিকে আকর্ষণ হন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে বলেন তো আমাদের রব কে আল্লাহ সবাই সাক্ষী দেন বলেন আমাদের রব কে আল্লাহ একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ আর একটু মহব্বত আর ভালোবাসা নিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ আর একবার বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ
হাত নামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজা আমার ভাইরা দুনিয়াতে যদি বাবাকে ডাক দেওয়া হয় বাবা বাবা ও বাবা এ অত বাবা বাবা করিস কেন তোর কি মরনের বিগের উঠছে যদি মারে ডাক দেন মা মা ও মা এই মিয়া মিয়া করিস কে কি হইছে তো মিয়া 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 প্যান প্যান ভ্যান ভ্যান আর ভালো লাগে না রাগ হয় মা রাগ হয় হয় না এরপরে যদি ভাইকে ডাক দেন লিটন ভাই সাদত ভাই রুবেল ভাই আরেকবার ভাই ভাই বললে তুলে আসার মানে তোর ঘুড়ি বের করব তার মানে হুজুর হাসানোর জন্য কথাগুলো বললেন না কেন বললাম শুনেন দুনিয়াতে যদি বাবাকে অতিরিক্ত বাবা বাবা বলে ডাক দা হয় অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না দুনিয়াতে যদি মাকে মা মা বলে ডাক দেওয়া হয় অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না অতিরিক্ত হয়ে গেলে মাও রাগ করে ভাইকে যদি অতিরিক্ত ভাই বলে ডাক দেওয়া হয় ভাইয়ের অত ভাই ভাই শুনতে ভালো লাগে না ভাইয়েরও মেজাজ গরম হয়ে যায় কিন্তু এমন এক সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে যত ডাকবেন বেশি তত আপনার মর্যাদা বাড়বে বেশি সুবহানাল্লাহ পবিত্র কুরআনুল কারীমের 1929 175 জায়গায় রব শব্দ রয়েছে জীবনের পরতে পরতে সব জায়গায় রব ওমানিয়ালের মুসলমান তানোরের বাবাজিরা রাজশাহীর ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আপনি আমি যেদিন মারা যাব উত্তরপাড়ার মসজিদের মাইকে ঘোষণা করা হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই প্রিয় তোমার স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই মা বাবা এসে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর পাড়া প্রতিবেশী সবাই জীবনের শেষ বিদায় যাওয়ার জন্য ছুটে আসবে এ বাজান গো আমার দামি বিল্ডিং মালা বাড়ি বানাইলেন ভারতের রাজস্থানের পাথর দিয়ে বাড়ি বানাইলেন চাইনা টাইলস দিয়ে বাড়ি বানাইলেন 4-5 লাখ টাকা খরচ করে আপনি কি সুন্দর একটা টয়লেট বাথরুম বানাইলেন ওয়াশরুম বানাইলেন বাজান গো আমার একটু চিন্তা করে দেখেন আপনার জীবনের শেষ গোসলটি কি এই টাইসালা টয়লেটে হবে আপনার এই ভিআইপি বাথরুমে হবে কি করবে আপনাকে বের করে নিয়ে আসবে ভাঙ্গা একটা সখি 50,000 টাকার খাটের উপরে আর শোয়াবে না ভাঙ্গা একটা দুর্বল সখি নিয়ে আইসা বাড়ির সব চাইতে পুরাতন চাদর দিয়া আপনার লাশটা ঢেকে রাখবে কথা বলেন না কেন ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান মশুরি টাঙ্গায়া বড়ই পাতার গরম পানি দিয়া শরীরে রঙিন পোশাক গুলো খইলা গোসল করায়া দিবে ছেলেটা ছোট্ট বোঝে না কেঁদে বলে মা বাবা কতদিন গোসল খানায় গোসল করলো আজকে বাবা কেন একা গোসল মেয়েটা ছোট থাকলে না বুঝে বলবে মা বাবা কতদিন একা একা গোসল করলো আজকে কেন অন্য মানুষ বাবারে গোসল করায় আমার বাবা নরে না সরে না মা কেন আমার বাবা কথা বলে না আত্মীয় স্বজন সবাই ওয়াজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই অস্থির হয়ে পড়বে বাজান গো আমার এরপরে গোসল করাইয়া চকলেটের মতো মরাইয়া সাধনের সাদা কাপড়ের ভিতরে জড়াইয়া মসজিদের খাটিয়া নিয়ে আইসা ওর উপরে তোয়াল তোলাইয়া মসজিদের খাটিয়ার উপরে তুইলা চারজন বরযাত্রী ধইরা এক পা দুপা করে কবর পর্যন্ত নিয়ে যাবে তিনজন মানুষ কবরে নামবে লাশটা কবরে রাখার পর আমার ভাইরা দূর আকাশটা একটু একটু দেখা যায় কবরের ভিতরে আলো প্রবেশ করে এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেওয়া হলো বাঁশের ছিদ্রগুলো দিয়ে একটু একটু আলো কবরের ভিতরে প্রবেশ করে এরপরে যখন কবরে মাটি দিয়া দেওয়া হয় কবরটা হয়ে যায় ঘোর অন্ধকার আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে এক কদম দু কদম করে বাড়ির দিকে রওনা করবে ওদের পায়ের আওয়াজ কবরবাসী শুনতে পাবে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা যায় না আমাকে সঙ্গে নিয়ে যাও কবরবাসীর চিৎকার দুনিয়ার কেউ শুনতে পারবে না আমার ভাইয়ের ওই কবর বড় কঠিন জায়গা কবরের ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা ওপরেতে বাঁশের ছাউনি কবর নাম তার ঠিকানা আমার বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তি কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই আমার নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুর রাউযাতুম মিন দিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাওহু তিরমিজি বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলুন সুবহানাল্লাহ
আর যে ব্যক্তির আমল খারাপ আও হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায় তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই ওই কবর বড় কঠিন জায়গা ওয়ামাই আমাল মিসকালা দাররাতিন খাইরাইয়ারা ওয়ামাই আমাল মিসকালা দাররাতিন শাররাইয়ারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বাদ আমল করো গুনাহ করো সেইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে আর একবার গুনাহ নিয়ে কেউ যদি অন্ধকার কবরে প্রবেশ করে বাজার ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজার এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে কবরবাসী ছটফট করবে কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা ছটফট করবে কবরে যদি কারো জাহান্নামের আগুনে গর্ত হয়ে যায় এই শাস্তি কেউ সহ্য করতে পারবে না বাজান নবীজি আমার এক জায়গায় বসা জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল আপনার কানে কি আওয়াজটা এসেছে বিশ্ব নবী দেখে বলে হ্যাঁ এই মুহূর্তে একটা আমি আওয়াজ শুনতে পাইলাম জিবরাইল দেখে বলে নবী গো আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়া পাথরটা পৌঁছাইলো ও রাশাইর মুসলমান একটা পাথর ছেড়ে দিলে জাহান্নামের গর্তের মুখে নিচে পড়তে যদি 70 বছর সময় লাগে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার আমাকে আমার ভাইয়ের আমার ওই গুনাহগার বান্দাকে যদি একবার ওই জাহান্নামের গর্তে ফেলে দেয় তার কিন্তু বাঁচার আর কিন্তু কোনো উপায় নাই এইজন্য কবর বড় কঠিন জায়গা নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন সাহাবীরা জিজ্ঞাসা করেন ভাই ওসমান আপনি কেন কবর দেখে কান্না করেন নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান দেখে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাঁটি প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার আর কোনো সমস্যা নাই আর যে সঠিক উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কোনো উপায় নাই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী এরপরে কবর দেখে কান্না করতেন কবরের সলজবের ভয় করতেন ও মুসলমান আল্লাহর গোলাম ওই কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে রব শব্দ আছে না নাই একটু মনোযোগ দিয়ে শুনেন জীবনের পরতে পরতে রব যারা দুনিয়াতে রবের গোলামি করেছে এক আল্লাহর ইবাদত করেছে রবের বিধান মোতাবেক চলেছে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটা সাজাইছে যে মুমিন মুত্তাকি খাঁটি মুসলিম হয়ে কবরে ধরা দেবে আল্লাহরে খাঁটি মুত্তাকি বান্দারা বলতে পারবে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহু আকবার